হ্যালো এভরিওয়ান, ভিভো হাই এন্ড স্মার্টফোনগুলো রিলিজ হওয়া শুরু করে থাকে নেক্সট লাইন আপ হতে। প্রতি বছরই ভিভো নতুন নতুন ইনোভেশন নিয়ে আসে স্মার্টফোনের জগতে, আর এর ধারাবাহিকতায় ভিভো বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রথমবারের মতো মিড রেঞ্জ ডিভাইসে নিয়ে এলো 32 MP এলিভেটিং মডিউল যুক্ত সেলফি ক্যামেরা উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভিভো V15 Pro-তে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি ইউনিক ফিচার্স থাকছে এতে। শুরুতেই দেখে নেওয়া যাক এর বক্সে কি কি রয়েছে। When it comes to looks, Vivo V15 Pro definitely puts an impression with its perfect sweet blue gradient color. Vivo introduced it has the name of topaz blue. এর সাথে stripes pattern গুলো একটি characteristic look এনে দেয় ডিভাইসের appearance. Vivo V15 Pro back panel looks যতটা নতুন মাত্রা যোগ করেছে, তার চাইতেও impressive এর front bezel free AMOLED panel. বাজারে একমাত্র notch free flagship phone হিসেবে it always gives a killer look. স্পিকার গ্রিল, 3.5 mm হেডফোন জ্যাক, ভলিউম রকারের পজিশনিং ছিল আগের মতোই নান্দনিক। ফার্স্ট টাইম ভিভো অ্যাডেড ডেডিকেটেড ভয়েস বাটন ও মেমোরি কার্ড স্লট উইথ ডুয়েল সিম কার্ড স্লট, যা ইউজার এক্সপিরিয়েন্সে নতুন মাত্রা যোগ করবে। ওভারঅল ডিজাইনের দিক থেকে ইট চার্মড আস। ভিভো V15 Pro প্যাক্স এ 6.39 inch সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 85.9 inch স্ক্রিন টু বডি রেশিও। বেজেল ফ্রি ডিসপ্লের জন্য দিস ইজ স্মার্টফোন ইভেন মোর অ্যাট্রাকটিভ। এখন গেম খেলা আর ভিডিও দেখা হবে সবই ফুল ভিউতে। এছাড়া FHD+ 2340x1080 রেজুলেশনের প্যানেলটি কালার প্রোডাকশন কোয়ালিটির যথেষ্ট শার্প, ভাইব্রেন্ট এবং হিউজগুলো পাঞ্চি ডিউ টু ইটস 400 পিক্সেল ডেন্সিটি। এর ভিউইং অ্যাঙ্গেল ছিল অসাধারণ। ওয়াও, লুক অ্যাট দিস, সো ক্লিয়ার। এর আরেকটি ইউনিক ফিচার, স্মার্টফোন জগতের প্রথম সংযোজন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও থাকছে এই ফোনে। ভিভো V15-এ এই সেন্সরটি পঞ্চম প্রজন্মের ব্যবহার করা হয়েছে। দ্রুত সময়ে ফোন আনলক করতে এর জুড়ি নেই। দ্য ভিভো V15 Pro ব্রিংস প্ল্যান্টি অফ ইনোভেশন টু দ্য মিড রেঞ্জ। V15 Pro ইজ বিং পাওয়ার্ড বাই দ্য স্ন্যাপড্রাগন 675 চিপসেট, যেটি মূলত 11 nanometer আর্কিটেকচারে প্রসেসিং করতে পারে। প্রসেসর হিসাবে থাকছে এতে অক্টাকোর সিপিইউ ক্লকড অ্যাট 2 GHz, আর জিপিইউকে ট্র্যাকেল দিতে থাকছে অ্যাড্রিনো 612। OS হিসাবে ভিভো V15 Pro কামস উইথ অ্যান্ড্রয়েড 9.0 পাই আউট অফ দ্য বক্স উইথ ভিভো ওনস ফানটাচ OS 9.0 অন টপ। UIT বেশ স্মুথ ও ফ্লুয়েন্ট। পারফরমেন্স ওয়াইজ উই ফাউন্ড দ্য ডিভাইস টু বি স্ন্যাপি, কুইক অ্যাপ লঞ্চিং, ল্যাগ ফ্রি মাল্টিটাস্কিং অ্যান্ড দ্য অ্যানিমেশন ওয়ার বাটার স্মুথ। এটা 6 GB RAM ও 128 GB স্টোরেজে অ্যাভেলেবেল। আর হ্যাঁ, অনায়াসে 256 GB পর্যন্ত আপডেটের অপশন তো থাকছেই। 3700 mAh ব্যাটারি উইথ ডুয়েল ইঞ্জিন ফার্স্ট চার্জ, আর মূলত এটি 30 মিনিটে 44% চার্জ হবে, যার কারণে গেমিং কিংবা স্ট্রিমিং হবে আরও বেশি বেশি। পাবজি, অ্যাসফল্ট 9-এর মতো যে কোনো গেম ল্যাগ ছাড়া একটানা 5 ঘন্টা খেলতে পেরেছি অনায়াসে। No lagging issues after 24 hours of experience. Smoothly manageable. So game lovers, hop into it, have the mind twisted experience. এখন আসা যাক এর মূল আকর্ষণ ক্যামেরাতে। এলিভেটিং মোটরাইজ ক্যামেরা, যেটা বিশ্ব তো বটেই, বাংলাদেশে প্রথম এবং একমাত্র পপ আপ ক্যামেরা। ভিভো V15 Pro-র 32 MP পপ আপ সেলফি ক্যামেরার জন্য মেক দ্য স্মার্টফোন মোর প্রিমিয়াম অ্যান্ড বিউটিফুল। V15 Pro-র রেয়ার রয়েছে 3-3টি ক্যামেরা, যেটা ওয়ান অফ দ্য বেস্ট রাইট অফ দিস ফ্ল্যাগশিপ ডিভাইস। এর প্রাইমারি ক্যামেরাটিতে থাকছে 48 MP-এর প্রাইমারি সেন্সর, দ্বিতীয়টি 8 MP ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, অ্যান্ড লাস্টলি 5 MP ডেপ সেন্সর ইউজ করা হয়েছে এই ফোনটিতে।
বলা বাহুল্য যে ক্যামেরাটিতে স্লোমো, 4K ভিডিও রেকর্ডিং, নাইট মোড, পোর্ট্রেট মোড, এয়ার স্টিকার ইত্যাদির মতো কুল ফিচার্সও রয়েছে এতে। চলুন দেখে নেওয়া যাক এর তোলা কিছু ছবি। সো ভিভো V15 Pro নিয়ে আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। গাইজ, ইফ ইউ আর লুকিং ফর অল অ্যারাউন্ড পারফেকশন, ডোন্ট লুক এলসওয়্যার, টেক এ ভিভো V15 Pro। আজই চলে আসুন ভিভোর যে কোনো আউটলেটে আর এক্সপিরিয়েন্স করতে পারেন V15 Pro-টি। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন ছিল আপনার এক্সপিরিয়েন্স। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং। ভিভো V15 Pro। ভিভো।